নেতার কথা মতো আমি গুরুদেবকে পাতিয়ে মাটি দিলাম, এবার আমি কি করি? করি নেত দিদি, এখন আমি কি করি বল? তুমি এখন গুরু মার রূপ ধরে চলে যাও সেই শানকার ভবনে, দেবী রন্ধন পূজা করতে বলবি। সেই রন্ধন পূজার পান্তা কি? ছাই রূপে যাই মনসায় আমার শানকার ভবনে গো, মাসি রূপে যাই মনসা শানকার ভবনে গো, মাসি রূপে যাই মনসা শানকারে চলে মনসা চম্পক না করে গো, মাসি রূপে যাই মনসা ছায়া নেমে গেছে, জামাইয়ের মন মতি মোটে ভালো নয়, ছেলেরা পার মানে না। আরে এই পূজা করলে তো রাজ্যের মঙ্গল ফিরে আসবে, মঙ্গল ফিরে আসবে। হ্যাঁ রে মা, বেশ আমি যে রন্ধন পূজা করতে চাই বলে দাও আমারে তোমরা। আমি তাহলে রন্ধন পূজা করবো,
আমি জগর্জন কি করে আসি মা, সারাবার হতে স্নান করে আসি। আমি তোর মাসি নই, আমি যে সর্বনাশ তোর সর্বনাশ করতে এসেছি। তুই রন্ধন কর, তোর এই রন্ধন পূজার পান্তা আমার অষ্টমী নাগের বিষ আমি ঠেলে দিয়ে যাব। এই পান্তা খেয়ে তো ছাই পুত্র মারা যাবে, পুত্রের সঙ্গে পাগল হই কাঁদ তখন কাঁদতে কাঁদতে আমায় চরণ দেবে পুষ্পাঞ্জলি। সর্বাগ থেকে স্নান করে যা যা রান্না করেছিস সব একত্র করে নিয়ে আগে তুই মায়ের পূজা দিবি। পূজা দিয়ে এই পান্তা ছাই পুত্রকে আগে খেতে দিবি, তারপর রাত্রির পূজা করতে দিবি। আমি একই মাসিমা, আমি তোমার কথা মতন রান্ধন করিলাম, আর তুমি কিছু মুখে না দিয়ে আমার ভবন থেকে চলে যাও। শোন মা, ইচ্ছে থাকলে উপায় নেই, আমি যে কঠিনই ব্রত করছি যতদিন না আমার ব্রত শেষ হবে ততদিন আমি কারোর বাড়ি জল গ্রহণ করব না। বেশ আমার উঠবে একটা বেশ হচ্ছে, তুমি যখন ব্রত রেখেছ
আমি তোমার মতো ভঙ্গ করতে বলবো না, তবে আবার একদিন এসে আমার বাড়ি থেকে আমি কত দিলাম যাওয়ার সময় মোর আশীর্বাদ করে দাও। আমি আমি যেন সুখী হতে পারি। ওরে শোনোকা, যাবার পূর্বে তোকে আমি প্রাণ ভরে করি আশীর্বাদ, ছয় পুত্রে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকম। তাই তো মাসি মধ্যে চলে গেছি, আমার পুত্রগণ এলে ওরা যে খুব দুষ্টু তাই এই মুহূর্তে খেতে চাইবে, আমি ওদের জন্য কিছু জোগাড় করে রেখে দিই। এই পূজাতে আমি অনেক কিছু ব্যঞ্জন করেছি, অনেক রকম পিঠে পায়েস করেছি বাবা। মাছের মাথা আছে, আচ্ছা বাবা বড় মাছের মাথা জল দেবে না, হাত দিবে, খাবো কেমন করে? শোনো বাবা, তোমরা খেতে থাকো আমার অঞ্চল দিয়ে, আমি তোমাদের হাত মুছে দিচ্ছি। বেশ দাও, আমি সরবার হতে এক কলসি জল যাবো আর আসবো বাবা। আমা সন্তানদের খেতে দিয়ে তুমি যাবে জল আনতে, তো অমঙ্গল হবে মা। আমি জানি বাবা, আমি জানি কোন মা সন্তানদের খেতে দিয়ে সরবারে জল আনতে যেতে পারে না, কিন্তু বাবা আমি জানি উপায়। তোমরা এখন হাত ধোয়ার জন্য যাচ্ছ জল, কিন্তু তোমরা এরপরে যদি খেতে চাও তখন আমি জল কোথায় পাবো বাবা? বেশ, আমি তোমাদের অঞ্চল দিয়ে হাত মুছে দিলাম, তোমরা খেতে থাকো বাবা, আমি সারা ভারতে এক কলসি জল নিয়ে যাব আর আসবো। ঠিক আছে মা, তারা করে যাও, তারা করে ফিরে এসো। এই গলাটা চচ্চর করছে কেন?
ওল তবে দাঁড়া একটু কচুর ডাঁটা খেয়ে দেখি। পিঠে খেয়ে দেখি। ওরে ভাই, এ খাবার খাই না রে ভাই, এই খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আজ আমার বুকটা কেমন জ্বালাই জ্বলে যাচ্ছে, আজ যে সর্বশরীর অবশ্যই আসছে আমি কিছু বুঝতে পারছি না। ওরে ভাই তাকে দেখ না, এ খাবার খাস না, এ খাবার খেলে আমাদের বিপদ আসবে রে ভাই। ওরে ভাই দাদা, এই রন্ধন পূজার পানটা খেয়ে আজ আমার গলা কণ্ঠ বন্ধ হয়ে আসছে, আমার সর্বশরীর কেন অবশ হয়ে আসছে, তাহলে কি মা আমাদের আমাদের বিষ খাই দিয়ে গেছে? হতে পারে না, আজ মা হয়ে সন্তানের কোনো বিষ দিতে পারে না, তাহলে কি আমরা সব নিচ্ছি না? আজ হরি হরি আমরা মরি মরি, এই কি মদে আমাদের ভাগ্যে ছিল বাড়ির মধ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন?
বলে কি ওরা সবাই খেলা করতে যাচ্ছে, মনে হয় ওরা সবাই খেলা করতে যাচ্ছে। না না, তাহলে আমি একটুবার ডেকে দেখি। একই দেখছি আমি, এই যে অমঙ্গলের ছায়া। তবে কি আমার অমঙ্গল হয়েছে? এই জলের ঘাটে কেন এমন করে কাক ডাকছে মাথার উপরে? না না, এই যে আমার মোটে ভালো লাগছে না। না, আর আমি এখানে বিলম্ব করিব না। আমি আমার পুত্রদের কাছে যাই, আমি আমার রাজপ্রসাদে ফিরে যাই। হরে হর Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.